মডেল, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী ও গায়িকা রুমানার কথা মনে আছে? স্বল্প সময়েই অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি, কিন্তু অনেক বছর ধরেই তিনি মিডিয়া থেকে একদম দূরে আছেন। এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন আর কিভাবে তিনি হয়ে উঠেছিলেন তারকা, সেসব গল্প নিয়ে হারিয়ে যাওয়া ও অনিয়মিত তারকাদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারা এর 65তম পর্ব। ইউটিউবের পাশাপাশি আমাদের ভিডিও দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজেও। এছাড়া পেজে পাবেন আরও নানা ধরনের কন্টেন্ট। পেজের লিঙ্ক স্ক্রিনে, ওপরের আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। জনপ্রিয় এই মডেল অভিনেত্রীর জন্মদিন 10 ডিসেম্বর। ছোট থেকেই তার ইচ্ছা ছিল গানের তালিম নিয়ে একদিন বড় একজন সঙ্গীতশিল্পী হবেন, কিন্তু সঙ্গীতে নয়, বরং সংস্কৃতি মাধ্যমের সাথে তার পথ চলা শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে। ছোট বয়সে বেলি কেটস নামের একটি জুতার ব্র্যান্ডের বিজ্ঞাপনে প্রথম মডেল হন তিনি। প্রাপ্তবয়সেও তিনি আলোচনায় আসেন মডেলিংয়ের মাধ্যমেই। অ্যারোমেটিক বিউটি সোপের একটি বিজ্ঞাপনে মডেল হবার মাধ্যমে তিনি সকলের পরিচিতি অর্জন করেন। এই বিজ্ঞাপনে তার প্রাঞ্জল ও সাবলীল উপস্থাপনার কারণে দর্শকদের পাশাপাশি নির্মাতারাও তাকে নিয়ে ভাবতে শুরু করেন, ফলে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। রুমানা একে একে 20টির মতো বিজ্ঞাপনে মডেলিং করেন। তার উল্লেখযোগ্য আরও কিছু বিজ্ঞাপন হচ্ছে রুমানা পেইন্ট, এঞ্জেলিক পাউডার, ওয়ালটন ইত্যাদি পণ্যের বিজ্ঞাপন। মডেলিংয়ের ধারাবাহিকতাতেই তিনি আসেন টিভি নাটকে। প্রথম অভিনয় করেন গাংচিবের গান নামের একটি নাটকে। এরপর তিনি আরও অনেক নাটকে অভিনয় করেছেন এবং নাটক ও টেলিফিল্মে তার অভিনয় শৈলীর জন্য বেশ আলোচিত ও জনপ্রিয় হন। ২০০৪ সালে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে তিনি নাম লেখান বড় পর্দায়। অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রায় তিনি প্রথম অভিনয় করেন। এই ছবিতে তার সাবলীল অভিনয় প্রশংসিত হয়। আমি ভাবতেছিলাম তুমি আর আসবা না, কোনদিন আর আসবা না। এরপর তিনি দেবাশিস বিশ্বাস পরিচালিত টক ঝাল মিষ্টি চলচ্চিত্রের একটি গানে অভিনয় করেন। আর 2008 সালে পি এ কাজল পরিচালিত এক টাকার বউ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের নায়িকারূপে আবির্ভূত হন রুমানা। এই ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ২০১০ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসবে ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। রুমানা তার ক্যারিয়ারে ছোট বড় সব ধরনের চরিত্র মিলিয়ে প্রায় 20টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য আরও কিছু চলচ্চিত্র হচ্ছে স্বামী স্ত্রীর ওয়াদা, বিয়ে বাড়ি, কাজের মানুষ, রিক্সাওয়ালার ছেলে, পরাঞ্জায় জলিয়ারে, মা আমার চোখের মণি, বুক ফাটে তো মুখ ফোটে না ইত্যাদি। অভিনয়ের বাইরে তার প্রতিভার স্বাক্ষর পাওয়া যায় গানেও। ছোট থেকে গানের প্রতি অনুরাগী রুমানা তার আরও কিছু সহকর্মী নিয়ে তৈরি করেন ব্যান্ড দল ফোর অ্যাঞ্জেল। কবির বকুলের লেখা ও প্রণব ঘোষের সুর ও সঙ্গীতে তুমি আমার নামের একটি একক অ্যালবামও প্রকাশিত হয় তার। এছাড়াও আরও বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি এবং মডেলও হয়েছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে। জনপ্রিয় এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে প্রথম সংসার পাতেন একসময়ের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আজকালের উপস্থাপক আনজাম মাসুদের সঙ্গে 2001 সালে।
কিন্তু দুই বছরের মাথায় তাদের সংসার ভেঙে যায়। 2004 সালে তিনি বিয়ে করেন সাজ্জাদ নামের এক ব্যবসায়ীকে, কিন্তু 2013 সালে এই বিয়েটিও ভেঙে যায়। এরপর 2015 সালে যুক্তরাষ্ট্র প্রবাসী এলিন রহমানের সঙ্গে সংসার পাতেন জনপ্রিয় এই তারকা। এরপর তিনিও পাড়ি জমান যুক্তরাষ্ট্রে এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। অভিনয়কে 2014 সালেই তিনি বিদায় বলে দিয়েছেন। 2014 সালে যত দূরে যাবে বন্ধু নামের একটি টিভি নাটকেই তাকে সর্বশেষ দেখা যায়। যদিও গত বছর 2021 সালে এদেশ তোমার আমার নামে তার একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, কিন্তু এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন আরও প্রায় 10 বছর আগে। রুমানা এখন দুই সন্তানের জননী। 2019 সালে আভাঙ্কা রহমান নামের এক কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী, আর এই বছরেই তিনি মা হয়েছেন একটি পুত্র সন্তানের। মিডিয়া থেকে দূরে স্বামী সন্তান নিয়ে বর্তমানে সুখেই দিন পার করছেন রুমানা। অভিনয়ে ফেরার তার কোনো পরিকল্পনা নেই। যেখানেই থাকুক তার জন্য আমাদের শুভকামনা সবসময়ই থাকবে। রুমানা সুখী হোক, সেটি আমাদের চাওয়া। অনেক অনেক ভালোবাসা রুমানার জন্য। হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আমাদের বানানো বাকি ভিডিওগুলো দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।